এখন আছি খাগড়াছড়িতে আর দেখতে আসছে হচ্ছে রিসাং ঝর্ণা আর তার পাশে পাহাড় আর রাস্তাটা মারাত্মক দুর্গম আর এই ঢালটুকু পার হওয়ার সময় একটু জায়গায় উঠে যাবে মনে করছিলাম যে গাড়ি বিদায় করলে শেষ কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা একেবারেই ঢালু একটা জায়গা অনেক নিচে একটা ঝর্ণা সিঁড়ি বেয়ে নামতেছি রিসাং ঝর্ণা দেখার জন্য আর অনেকটুকু আসার পরে মনে হইতেছে যে আসাটা রিজনেবল না কারণ প্রায় আধা ঘন্টা তো কাল যাইতে আছে আলুটিলা তারেং আর এই পাশে হচ্ছে হেলিপ্লট আর একটা মজার জিনিস আছে এখান থেকে আমার পিছনে এই বরাবর এই জায়গাটায় দাঁড়ালে পুরো শহরটা দেখা যায় খাগড়াছড়ি শহরটা দেখা যায় আর এই ভিউটা দেখব মানে বাংলাদেশের ম্যাপ আর সবাই মূলত এটার উপরে দাঁড়ায় ছবি তুলতেছে আর এটা একটা হেলিপ্লট পিছনে খাগড়াছড়ি পুরো শহর কুয়াশার মতো যা দেখতেছি এটা আসলে মেঘ পিছনে আলুটিলা পর্যটন কেন্দ্র আর এটার ভিতরে এখন ঢুকবো দেখবো কি কি আছে আর এটার ভিতরেই সম্ভবত গুহা আলুটিলা গুহা দশ টাকা করে আর টিকিটের সাথে আমাদেরকে মশালগুলো দিছে মশাল তো ফ্রি তাই না মশাল দশ টাকা ও মশাল আলাদা কিনতেছে দশ টাকা সামনে আর এখন ঢুকবো
এটা দিয়ে আছে প্রবেশ, এটা দিয়ে ঢুকে গুহার ভিতরে ঘোরার পরে এই পাশ দিয়ে বেরোবো। ৩০০র উপরে সিঁড়ি আছে এখানে, ও মাই গড। পিছনে এই এই জায়গাটাই হচ্ছে গুহার প্রবেশ মুখ, আর এটার ভিতরে ঢোকার পরে মশাল জ্বালায় আলোকিত করতে হবে। তবে একটা মতের ব্যাপার হচ্ছে, যেহেতু মোবাইলের টর্চ আছে, মশাল না জ্বালিলেও চলবে, তবে জ্বালাবো ফিল টানার জন্য। ঢুকতেছি গুহার ভিতরে, ভয় লাগতেছে না? খালি পায়ে যাইতে হইতেছে, খেলা জ্বলাই নিতে পানি উঠে করছি কে just full of shit. This cave is just full of shit. আরে এনে তো গর্ত আছে, এনে গর্ত আছে একটা। উপর থেকে হচ্ছে হচ্ছে পানি পড়তেছে, এই বাদু চামচিকা চামচিকা, ওয়াও ওয়াও, আরে আগুন উদ্ধার করেন। একজন চামচিকার ভাই মরতে নিছিল। আচ্ছা এখানে রাস্তা দুইটা, এটা কোনটা, ডান দিকে না বাম দিকে যাবো? এদিকে অফ অফ বন্ধ হয়ে যাচ্ছে। বাদু বাদু রাটার বেঁধে বাদুর পাথর পাথর পুরাটাই পায়ের নিচে পাথর নাকি, এটা ছাদ এই অংশটা, আর চুয়ে চুয়ে পানি পড়তেছে, অদ্ভুত। দেখ আমাদের লাইট শেষ হয়ে গেছিল, একটা মশাল পুরাই পাইছি আমরা, এটা দিয়ে আসতেছি। আরো মশাল পাওয়া যেতে পারে কিন্তু নষ্ট মশালের সংখ্যা বেশি। ও মা, এখানে তো সোজা দাঁড়ানো যায় না, এখানে যে টুক জায়গা গোহার শেষ, আগুন এখনো আছে, এটা কুড়াই পাওয়া না। শেষ গুহা ভ্রমণ করে আসছে অলরেডি, সুতরাং একটা উপদেশ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এই গুহার ভিতরে পানি থাকায় কেটস পোড়া অবস্থায় যাওয়া যাবে না। কেটস পোড়া অবস্থায় গেলে সমস্যা হবে, আর স্যান্ডেল পরলেই মনে হয় ভালো হয়, এরকম স্যান্ডেল। তো আলুটিলা গুহা শেষ করলাম এইমাত্র, একেবারে মারাত্মক রকমের টায়ার্ড, আর ভিতরে বাদুর চামচিকা অন্ধকার এটসেট্রা ঝামেলা তো আছেই, তবে অ্যাডভেঞ্চারিং ছিল, কারণ গুহার ভিতরে দুইটা রাস্তা, একটা ডান দিকে গেছে একটা বাম দিকে গেছে, কোন দিকে যাবো ওইটার ব্যাপারে কোনো ডিরেকশন দেওয়া ছিল না, বুঝে আসতে হয়েছে একটু খোঁজ নিয়ে। আর এই যে সিঁড়ি, এটা দিয়ে উপরে উঠলেই শেষ।
খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ সামনে যদি দেখতেছি না এখনো পর্যন্ত তবে একটু পর এই সময় মতো দেখা যাবে মাসুম ভাই ডিএসএলআর না এরকম মজা মনে করছিলাম এর থেকে একটু ভয়াবহ কারণ মানুষ নাড়ায় আর ভালোই লাগে একটু